জানলি না তোর এত কাছে। কেমন আছো তোমরা? সাসপেনশনের মতো খুব খারাপ, ট্যাবলেটের মতো দৃঢ় প্রত্যয় হতে হবে। আজকে তোমাদের একটা বেসিক টেস্ট নিব, বলো দেখি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির মধ্যে পার্থক্য কি? স্যার ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির পার্থক্য বলতে পারবো না, তবে স্যার ইঞ্জিনিয়ারিং ডেফিনিশনটা বলতে পারবো। বলো স্যার, ইঞ্জিনিয়ার হলো তারা যারা টেকনিক্যালি টেকনোলজির উপর টেক্কা দিয়ে বিয়ের বাজারে নিজেদের দামকে সর্বোচ্চ করিয়া তুলিয়াছে, তাহারা ইঞ্জিনিয়ার। পড়াশোনা বাদ দিয়ে বিয়ে নিয়ে গবেষণা তো ভালোই করছো, তা বিয়ের বাজারে ফার্মাসির দের কি অবস্থা? বিয়ের বাজারে ফার্মাসিদের অবস্থা শেয়ার বাজারের মতোই ধসছে। টেনশন লয় না, ফার্মাসি ফিমেল ক্যাম্পাস খুলতেছে। আচ্ছা কেউ কি বলতে পারবা মোলারিটি কাকে বলে? স্যার মোলারিটি হচ্ছে সেই জিনিস যার মোরাল ক্যারেক্টার আছে। ইমোশনাল ছেলে, পড়া না পারলে এভাবে কাঁদতে আসে। স্যার ব্যাপারটা এখন তো পুরাই উল্টা, এখন গার্লফ্রেন্ড লস নাথিং লস, মোবাইল লস সামথিং লস, মানি লস এভরিথিং লস। তোমার তো মানি মোবাইল দুইটাই আছে, টেনশন লও কেন? আর একটা ভয়া দাবা নিশান, খুব ভদ্র ছেলে, মনোযোগ দিয়ে লেকচার তুলতেছ না? স্যার স্যার আসলে ব্যাপারটা স্যার স্ট্যাটাস দিচ্ছিলাম স্যার, 17টা কমেন্ট 5টা লাইক পাইছি স্যার। অবস্থা তো দেখি খুব খারাপ, পরীক্ষার হলে মোবাইল নিষিদ্ধ, ক্লাসেও মোবাইল নিষেধ করতে হবে। সরি স্যার। বস এখন আমার বলো দেখি প্রেম কোথায় থাকে? প্রেম স্যার হাটে থাকে স্যার, হাটে। আর না আরে দূর প্রেম পাঠকে থাকে। কেন করে বসে থাকো? তোমাদের বেসিক তো যেন তেন অবস্থা। আচ্ছা বলো মর্নিং সিকনেস কি? স্যার সকালবেলা যে অসুখ হয় স্যার তাকে মর্নিং সিকনেস বলে স্যার। তোমার সেটা হয়? মাঝে মধ্যে হয় স্যার, খুবই কষ্ট। মর্নিং সিকনেস হচ্ছে প্রেগন্যান্সি প্রথম 3 মাসে বমি বমি ভাব আসে। তোমাদের বেসিকের অবস্থা দেখা মাথা পুরায় খারাপ হয়ে গেছে। আচ্ছা বলো আইসুতে ভরে তোমাদের অভিজ্ঞতা কি বলো? কেউ কি আমার বলতে পারবা লিন বডি ওয়েট কাকে বলে? আচ্ছা আসো, এত দেরি হইলো কেন তোমার আসতে? মনে করেন স্যার আপনার হাইট আর আমার হাইট আর সেম, এখন স্যার আপনার বডি ওয়েট থেকে আমার বডি ওয়েট বাদ দিলে যে ওয়েটটা পাবো সেই ওয়েটটা স্যার আবার আপনার বডি ওয়েট থেকে বাদ দিলে যে স্যার মূল বডি ওয়েটটা স্যার সেটাই স্যার মেইন বডি ওয়েট। শোনা বাংলায় বলো না মেথিন ওয়েট কে লিন বডি ওয়েট বলে। জি স্যার। আমার ফিটনেস দেখে তোমাদের হিংসা হয়? এত ঘুরা বেসায় কথা বলে বোমায় যে
ফুরাইল স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড এর মতো আপনি স্যার মহানায়ক এম এ অনন্ত জৈন স্যার সিনেমা দেখেন? বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানির টিস্যু পাওয়া যায়, সবচেয়ে বেশি পপুলার হচ্ছে বসুন্ধরা কোম্পানির টিস্যু। বাপারিং সম্পর্কে তো কোনো আইডিয়া আছে বলে মনে হয় না। আছে স্যার, ইউটিউবে ভিডিও দেখার জন্য সাফারিং হয় স্যার, ওটাই বাপারিং। আপনি ক্রিকেট খেলছেন কোন উইকেট পাচ্ছেন না, বল করছে তো করছে, পড়ছে তো পড়ছে। স্যার আপনি স্যার আসিফাবের মতো রিফেক স্টুডেন্ট মেরে দিলেন 40 রানে স্যার খেল খতম। স্যার মনে করেন আপনি বোল্টের মতো দৌড়াতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, স্যার ন্যাপোলিয়ন দিবে আপনাকে স্যার দৌড়ানোর সক্ষমতা। স্যার আপনি প্রেমে ছেঁকা খেয়েছেন কি স্যার মনে করেন, সাপোজ স্যার আপনি প্রেমে ছেঁকা খেয়েছেন, ভুলতে পারছেন না, বাংলাদেশে স্যার আপনাকে ভোলার সক্ষমতা। স্যার জীবনের প্রতি তীব্র ক্ষোভ হতাশা, জীবনকে জীবনের প্রতি কোনো মায়া নাই। স্যার আপনাকে হেরোইন মরফিন কোকেন দিয়ে স্যার সফলতা। স্যার আপনি স্যার জীবনে আপনার জীবনে স্যার কোনো আনন্দ নেই স্যার, খেয়ে নিয়ে এবার সীসা স্যার হাতিয়ে নিন, আমেরিকা নয় আনন্দের বিষা বিফলে বলবো ফেরত। আমার স্টুডেন্ট আর মাদক ব্যবসায়ের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। সরি স্যার, সরি কই আর কি হবে। নিশা জিসা তুমি কি হতে চাও? স্যার আমি কি হতে চাই স্যার সেটা তো বড় কথা না, স্যার বাবা কি চাই স্যার সেটাই বড় কথা। স্যার বাবা বলতে ফার্মাসির দিকে পাশ করে চাকরি বাকরি করতে হবে না, স্যার ব্যবসা করবো স্যার, ব্যবসা ফার্মের ব্যবসা স্যার, মুরগির ফার্মের ব্যবসা। তোমার বাপ রে মুসা বি ফার্ম আর মুরগির ফার্ম এক জিনিস। স্যার বুঝাবো স্যার। হ্যাঁ বলো। নয়ন তুমি দাঁড়াও, তোমার কি ইচ্ছা? স্যার আমি স্যার ইন্ডাস্ট্রি দিব স্যার, প্লাসিবো অ্যাজিথ্রোমাইসিনের দরে বিক্রি করে স্যার দুবাই গিয়ে ছেড়ে লো। তোমার সার্ভে দুদক করবে বান্না স্যার, টাকাই করবে সবার মুখ বন্ধ, জাতির ভবিষ্যৎ তো অন্ধকার। স্যার আমি বলি স্যার। বলো স্যার। বাসায় গেলে স্যার সবাই আমাকে ডাক্তার ডাকে, কেউ কেউ স্যার বিনা পয়সায় প্রেসক্রিপশন লিখে নিয়ে যায়। তাই স্যার চিন্তা করলাম ফার্মেসি পড়ে ডাক্তার হবো, কাটা ছেড়া না হয় স্যার একটু একটু করলাম আর কি, প্রেসক্রিপশন লিখবো আর টাকা লিখবো আর টাকা। রোগীর কথা চিন্তা করবো না, করবো তো স্যার, ফুল প্রেসক্রিপশন লিখবো, যত বেশি ফুল প্রেসক্রিপশন তত বেশি ভিজিট, যত বেশি ভিজিট তত বেশি টাকা, টাকা আর টাকা অনেক টাকা। টাকার পিছনে সবাই ছুটছে স্বার্থের মহে অন্ধ, বিবেক আজ ভুলুণ্ঠিত মানবতা অবরুদ্ধ, দৈন্যতা থেকে রেহাই পেতে করতে হবে যুদ্ধ, সুশিক্ষার সাথে নৈতিকতা করতে হবে যুক্ত, বাংলাটাকে দুর্নীতি থেকে করতে হবে মুক্ত।
আমাদের চিরকৃতজ্ঞ সবাই আজকে ফার্স্ট টাইম অভিনয় করলো, এটাও আমার ফার্স্ট টাইম স্ক্রিপ্ট রাইটিং এবং নির্দেশনা, ধন্যবাদ সবাইকে। শহর